প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত Changetv.press-এর নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন সম্পাদকীয়তে, স্পন্সর্ড বাই জমজম ট্রাভেলস বিডি। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের উদ্বেগ সময় যত যাচ্ছে ততই ছড়িয়ে পড়ছে সর্বব্যাপী। কেউই বলতে পারছে না এই ভাইরাসের আতঙ্ক কবে শেষ হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বাংলাদেশে খুব একটা আতঙ্ক ছিল না, কিন্তু এই মার্চে আতঙ্ক ব্যাপক আকারে বেড়েছে। সময় যত যাচ্ছে নতুন খবর আসছে, নতুন আক্রান্তের কথা আমরা জানতে পাচ্ছি, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, পাশাপাশি অসংখ্য মানুষ কোয়ারেন্টিনে যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের কি ভুল সেটি অবশ্যই আত্মসমালোচনা করার প্রয়োজন আছে। কারণ ইউরোপ, আমেরিকায় বা চীনে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কতটা যথাযথ পদক্ষেপ নিয়েছি সেটা ভাবা প্রয়োজন, এবং এখন জরুরি ভিত্তিতে সেসব ঘাটতি পূরণ করা অপরিহার্য ব্যাপার। প্রিয় দর্শক, এত সব উদ্বেগের মধ্যেও একটি সুখবর রয়েছে আমাদের জন্যে। বিস্ময়করভাবে বাংলাদেশেই করোনা ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কৃত হয়েছে। আপনারা এই খবর হয়তো ইতিমধ্যে জেনেছেন অথবা নাও জেনে থাকতে পারেন। বাংলাদেশের প্রসিদ্ধ একটি গবেষণা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র এবং আরএনএ বায়োটেক লিমিটেড, এই দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কৃত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের ওষুধ প্রশাসনের কাছে বা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে খুব বেশি করোনা পরীক্ষার কিট নেই, সীমাবদ্ধতা আমাদের আছে। উন্নত রাষ্ট্রগুলো নিজস্ব পদ্ধতিতে তারা করোনা ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করেছে, আর আমরা অনেক ধাপ এগিয়ে থেকে এই কিট আবিষ্কার করলাম। এটি নিশ্চয়ই একটি যুগান্তকারী পদক্ষেপ বা যুগান্তকারী উদ্ভাবন। এর জন্যে যারা বিজ্ঞানী রয়েছেন সংশ্লিষ্ট, তারা অবশ্যই প্রশংসার দাবিদার। চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এই কিট আবিষ্কার করেছেন, ডক্টর বিজন কুমার শীল, ডক্টর নিহাদ আদনান, ডক্টর জমির উদ্দিন, ডক্টর ফিরোজ আহমেদ। এই চারজনের অক্লান্ত পরিশ্রমে এই কিট তৈরি হচ্ছে। ইতিমধ্যে ওষুধ প্রশাসনও অনুমোদন দিয়েছে এই কিট প্রস্তুত করার। কর্তৃপক্ষ বলেছে যে এক মাস সময়ের মধ্যে এটি বাজারজাত করা যাবে। এই কিট পাওয়া যাবে 200 টাকায় এবং একজন সাধারণ মানুষ 300 টাকার মধ্যে তার শরীরে করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করতে পারবেন। আসলে কোনো রোগের চিকিৎসার আগে প্রয়োজন সেই রোগটির উপস্থিতি নিশ্চিত করা। আমাদের বাংলাদেশে তো করোনা ভাইরাস পরীক্ষা করার পর্যাপ্ত কিটই নেই, বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এখন এই কিট পরীক্ষাগারে প্রস্তুত হবার পর যখন বাজারে ছড়িয়ে যাবে, তখন করোনা ভাইরাসকে রোধ করার ক্ষেত্রে খুব সহজলভ্যভাবে আমরা কাজ করতে পারব। প্রিয় দর্শক, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই বিষয়ে একটি বক্তব্য উপস্থাপন করেছেন, সেটি আমরা দেখে নিতে পারি। তোমার রক্তটা ওই সলিউশনের উপরে এক ফোঁটা দিলেই বলে দেবে তুমি করোনা আক্রান্ত হয়েছে কি হবে। সরকারকে এটার উপরে কোনো ট্যাক্স বসাইতে হবে না, ভ্যাট বসাইতে হবে না, শুল্ক বসাইতে হবে না, আর সবচেয়ে বড় কথা হলো আমলাতান্ত্রিকতা করতে হবে না। আমরা আশা করছি আমরা এক মাসের মধ্যে সরকারি সব অনুমোদন ইত্যাদি শেষ করে এক মাসের মধ্যে বাজারে দিতে পারবো রুগীদের। আর আমরা দিতে পারবো 200-250 টাকা, 300 টাকা দিয়ে রুগীরা তার চিকিৎসাটা করিয়ে নিতে পারবেন। দর্শক, দেখলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জেনে থাকবেন যে করোনা ভাইরাস পরীক্ষার কিটের তৈরির জন্যে হাইটেক ল্যাবরেটরি প্রয়োজন। বাংলাদেশে সেই ধরনের ল্যাবরেটরি নেই। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সেই ধরনের ল্যাবরেটরি তৈরি করারও প্রস্তুতি এখন চলছে। যেহেতু ওষুধ প্রশাসনের অনুমোদন হয়ে গেছে, সুতরাং এর জন্যে প্রয়োজনীয় সরঞ্জামাদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে খুব শিগগিরই চলে আসবে। আশা করা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে এরপর করোনা ভাইরাস প্রতিরোধে যে কিট তৈরি করা হবে তার উৎপাদন পর্যায়টি শুরু হবে। উৎপাদনের পর সরকার কীভাবে এটি বাজারজাত করবে সেটি নির্ভর করছে সরকারের উপর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই কাজটির উপর শতভাগ জোর দেয়া। কারণ যত দ্রুততার সঙ্গে এটি আসবে তত দ্রুততার সঙ্গে আমরা করোনা ভাইরাসকে রোধ বা নিয়ন্ত্রণে আনতে পারব। প্রিয় দর্শক, এই সুখবরের মাঝে
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অসাধারণ ভিডিও তৈরি করেছে যে কীভাবে আমাদের সংস্পর্শে আরেকজন এসে করোনা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। এই ভিডিওটি আমি মনে করি একটি কার্যকর ভিডিও, প্রত্যেক মানুষের কাছে যাওয়া দরকার, তাহলে সচেতনতা ব্যাপকভাবে বাড়বে। প্রিয় দর্শক, আসুন আমরা ভিডিওটি দেখি, তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।